আমি শুভঙ্কর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, ছোটবেলায় আমরা কালী পুজো, দুর্গা পুজো, ঈদ, বকরিতে অনেক বোম ফাটিয়েছি। তবে কখনো কি ভেবে দেখেছেন, এই বোম যদি আমাদের মুখের মধ্যে ফেটে যায় তাহলে কি ঘটবে? এটা হয়তো কেউ দেখেনি বা কারোর হয়তো এমন ঘটেনি, কিন্তু ইনকেস যদি কারোর মুখের মধ্যে এই বোম ফেটে যায় তাহলে কি ঘটবে? আমাদের মুখটা কি ছিঁড়ে যাবে নাকি আমাদের মুখের বেহাল হয়ে যাবে? তো আজকের এই ভিডিওতে আমরা এটারই একটা এক্সপেরিমেন্ট করব। তাই ভিডিওটা অনেক ধামাকাদার হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, আমাদের এই যে ফেস, এটা দেখানোর জন্য আমরা ব্যবহার করতে চলেছি এইটা, এই যে হাড়ি, এই যে ধোয়ের হাড়ি, এই মাটির হাড়িটা আমরা ব্যবহার করতে চলেছি। আমরা কী করবো যে আমাদের কাছে এই আছে একটা চকলেট বোম। তো যদি আমরা একটা মুখের মধ্যে নিতাম তাহলে কি হতো? থাম্বনেলে দেখতেই পেয়েছো, তাহলে আমাদের মুখটা হচ্ছে ব্লাস্ট হয়ে যেত, এগুলো হয়তো ভেঙে যেত। তাই আমরা এক্সপেরিমেন্ট করব এটা দিয়ে। আমরা কি করব, এই বোমটা খুলে এটার মধ্যে দিয়ে দেবো, আর আমরা দেখব যে এটা ফাটার পর এই হাড়িটা কি আস্তে থাকে নাকি হাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। তো ভিডিওটা অনেক ধামাকাদার হবে, বুঝতেই পারছো। তো চলো এক্সপেরিমেন্টটা শুরু করা যাক। আমরা এখানে হাড়িটা রাখবো, দেখতে পাচ্ছ হাড়িটা রেখেছি, আর তোমরা ধরে নাও এই হাড়িটা একটা মানুষের মুখ বা একটা মানুষের মাথা, ঠিক আছে? তো আমি এই বোমটা ধরে দিই, তো আশা করি বোমটা ফেটে যাবে। দেখতে পাচ্ছ এই একটা বোম, একটা চকলেট বোম, ঠিক আছে? তো এই বোমটা আমরা দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের লাইটার। তো এইবার আমরা দেখব যে এই বোমের এখানে আগুন দিলে এইটার সাথে কি ঘটে, এটা কি ভেঙে চুরমার হয়ে যাবে? যদি তোমরা একটা মুখ ধরে নাও তাহলে কিন্তু এর হাল কি হতে চলেছে, কি বেহাল হতে চলেছে, সেটা তোমরা কিন্তু খুব ভালো করে জানতে পারবে। তো সবাইকে বলছি, যারা দেখছো, যারা কখনো এটা বাড়িতে ট্রাই করবে না, এটা যথেষ্ট বিপজ্জনক, আর আমি যথেষ্ট সেফটিভাবে করছি, আর আমার পিছনে বেশ কয়েকটা জন আছে, কয়েকটা ভাই আমাকে হেল্প করছে। তো তোমরা কখনো এটা বাড়িতে ট্রাই করবে না। তো দেখা যাক, তো চলো যথারীতি দূরে চলে যা। তোমরা সব এক্সাইটেড? ওয়ান টু থ্রি, দেখা যাক কি হবে। তো গাইস, আমরা যেটা ভেবেছিলাম যে এই হাড়িটা হয়তো ভেঙে চুরমার হয়ে যাবে, তো আমাদের এই হাড়ি কিন্তু ভেঙে চুরমার হয়নি। তো ইনকেস যদি আমাদের মুখে এটা হয়ে যেত, এটা প্রচণ্ড শক্ত, তাহলে কি ঘটতো? তাহলে হয়তো আমাদের মুখ ফুক সব ছিঁড়ে যেত, ঠিক আছে? কিন্তু তবু আমাদের এই হাড়িটা কোনো ক্ষতি হয়নি। তো আমরা এটা ধরতে পারি, যদি এরকম ছোট বোম যদি আমাদের মুখের সাইডে ফেটে যায় বা ব্লাস্ট হয়ে যায় তাহলে কি আমরা মানে একদম খারাপভাবে আমরা কি অসুস্থ হব না, হয়তো আমাদের একটু সমস্যা হতে পারে, হয়তো মুখটুকু আমাদের ছিঁড়ে যেতে পারে, কিন্তু এমন নয় যে এইটুকু ছোটো বোমে আমাদের মুখটা খুলে ছিঁড়ে যাবে। তো এই বোমটা যথারীতি যে অনেক শক্তিশালী এমন ছিল না, এটা মিডিয়াম একটা বোম ছিল। তো আমরা আর একটা বোম দিয়ে ট্রাই করব। এমন তো হতে পারে যে আমরা কোনো অনুষ্ঠানে একটা বোম ফাটাই না, আমরা অনেকগুলো বোম ফাটাই। তো আর একটা বোম দিয়ে আমরা ট্রাই করব। ফার্স্ট আমরা একটা দেখেছি, সেকেন্ড আর একটা ট্রাই করছি কি ঘটে। তো চলো চলো চলো। তো গাইস, আমাদের সেকেন্ড বোম রেডি হয়ে গেছে। ফার্স্ট যে বোমটা ফেটেছে সেই বোমে কিন্তু হাড়ির অতটা ক্ষতি হয়নি। তাহলে আমরা সেকেন্ড বোম দিয়ে ট্রাই করব যে আমাদের কতটা ক্ষতি হয় বা না হয়। এটা আমাদের লাস্ট একটা চান্স, দেখছি আমরা কি হয়। তো চলো, সব রেডি? হ্যাঁ,
গাইস আমাদের হাড়ির এই অবস্থা হয়েছে দেখো যখন বোমটা ব্লাস্ট হবে যখন আমাদের সাথে হবে তখন এইরকম একটা অবস্থায় হবে আমরা হয়তো ছিটকে যাব বা আমাদের সাথে যদি ঠিকঠাক বোম ফাটে এই অবস্থায় হবে তো দেখতেই পাচ্ছ হাড়ির এই অবস্থা হয়েছে দেখো ফার্স্ট টাইম হয়তো মিস গিয়েছে আমাদের সাথে হয়তো এমন ঘটতে পারতো যখন বোম ফাটাচ্ছি হয়তো মিস যেত কিন্তু সববার তো আর মিস যায় না তাই এবার কিন্তু মিস যায়নি আর এটা এমন করে পুরো ভেঙে কুচে গেছে তো বুঝতেই পেরেছ যদি কারোর সামনে বোম ফাটে বা কারোর মুখের সামনে বোম ফাটে তাহলে কী হবে তাই যারা বোম ফাটাও কালী পুজো দুর্গা পুজো ঈদ বকরিদ তারা খুব সাবধানে বোম ফাটাবে যাতে কারোর ক্ষতি না হয় বোমে তুমি যদি আগুন দাও প্রিকশনের সাথে করো দূরে চলে যাও তো এই ছিল গাইস আজ একটা ধামাকাদার এক্সপেরিমেন্ট আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পেরেছো যে বোম ফাটাতে হলে কতটা সেফটিভাবে বোম ফাটাতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে